হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ফ্রেশ ভিডিও। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে আমি কী নিয়ে ভিডিও শুরু করব। তাই অধীর আগ্রহে বসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখনই চলে যাব আমার নতুন ভিডিওতে। চলো শুরু করা যায়। বিষয়: বাজারজাতকরণ ব্যবস্থাপনা অনার্স চতুর্থ বর্ষ, অধ্যায় ব্র্যান্ড পজিশনিং কৌশল। ব্র্যান্ড ও পণ্যের পার্থক্য দেখাও। এক, পণ্য সৃষ্টি হয় কারখানায় কিন্তু ব্র্যান্ড সৃষ্টি হয় ব্যক্তি হৃদয়ে। কোনো পণ্যকে যখন কোনো সুনির্দিষ্ট নাম, পদ, চিহ্ন, প্রতীক, লোগো বা নকশা তথা ব্র্যান্ডের পেশাকে জনগণকে কাছে বিক্রয় করা হয়, তখন তাদের হৃদয়ে তা ব্র্যান্ড হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। নাম্বার টু, কোম্পানিগুলো তৈরি করে পণ্য, ভোক্তারা সৃষ্টি করে ব্র্যান্ড। কোম্পানিগুলো ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করে আর ভোক্তারা তা প্রয়োজনীয় অর্থের বিনিময়ে ক্রয় করে। তাই ভোক্তাদের ক্রমাগত উপলব্ধি বা প্রত্যক্ষণ প্রত্যাশা এবং অভিজ্ঞতার মাধ্যমে ব্র্যান্ড সৃষ্টি হয়। এভাবে সকল পণ্য বা সেবা পৃষ্ঠপোষকতা পায়। তিন, পণ্য নকল ও প্রতিস্থাপন করা যেতে পারে কিন্তু ব্র্যান্ড হচ্ছে অনন্য। যে কোনো সময় প্রতিযোগিতা পণ্য নকল করে বাজারে ছাড়তে পারে। অ্যামাজন যখন সর্বপ্রথম ই রেডার পণ্য বাজারে আনলেন, প্রতিযোগীরা সেটা বেশি দিন নিজস্ব রূপে চলতে দিলেন না, কারণ প্রতিযোগীর তাদের নিজস্ব ব্র্যান্ড সৃষ্টির জন্য অনুরূপ ই রেডার পণ্য ছাড়লেন। তবে ই রেডার পণ্যটি ভোক্তাদের প্রত্যক্ষ প্রত্যাশা ও আবেগের ওপর নির্ভর করে। ব্র্যান্ড মূলত অনন্য ভ্যালু অর্পণ করে। এভাবে ভোক্তারা তাদের পূর্বের অভিজ্ঞতার মাধ্যমে কোনো পণ্যের ব্র্যান্ডকে স্বীকৃতি দিয়ে থাকে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।